السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي على ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي يسر ولا تعسر تميم بالخير. একজন ভাই প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় কিবলামুখী হওয়া কি শর্ত? অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় কিবলার দিকে মুখ করতেই হবে নাকি না করলেও চলবে? আলহামদুলিল্লাহ, এ সম্পর্কে ইসলামের বিধান খুবই প্রশস্ত। ওলামারা বলেছেন, যেরকম আল মাওসুআতুল ফিকহিয়ার চতুর্থ খণ্ডের 76 পৃষ্ঠাতে যে কররাল ফুকাহা আন্না জিহাদুল কিবলা হিয়া আশরাফুল জিহাদ, নিঃসন্দেহে কিবলা হচ্ছে সবচাইতে উত্তম দিক বা সম্মানিত দিক। অলিহাদা, এই জন্যে ইস্তাহিব্বুল মুহাফিজ আলাইহা হিনাল জুলুস, সেজন্যে উচিত তো এটাই যে মানুষ যখনই কোনো ইবাদত করতে বসবে তখন কিবলামুখী হয়ে বসবে, তখন কিবলামুখী হয়েই বসবে। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্না সাইয়িদাল মাজালিস মাস্তাকবালাল কিবলাতা, উত্তম বৈঠক হচ্ছে কিবলামুখী হয়ে বসা। উত্তম বৈঠক হচ্ছে কিবলামুখী হয়ে বসা। ওল হাদিস হাসানহু ইসনাদুল শেখ আল আলবানি, এই হাদিসকে শেখ আল রশিদ আল আলবানি তার গ্রন্থ সহিহ তারগিব তারহিবের তৃতীয় খণ্ডে 107 পৃষ্ঠায় হাসান বলেছেন, এবং সিসুল হাদিস সহিহার মধ্যে 2650 নম্বর হাদিস এটাকে সহি বলেছেন। অনুরূপভাবে যখন শেখ সালে আল ফাউজান রহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে তার গ্রন্থ আল মুনতাকা মিন ফতোয়া আল ফাউজান দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠায় যে কোরআন করিম তেলাওয়াত করার সময় কিবলামুখী হয়ে বসাটা কি শর্ত নাকি না বসলেও চলবে, তিনি উত্তর দিচ্ছেন যে ইয়ামবাগি ইস্তিকবালুল কিবলা, উত্তম হচ্ছে এটাই যে কিবলামুখী হয়ে বসা। কিবলামুখী হয়ে বসা, কেননা লিআন্না তেলাওয়াতুল কোরআন ইবাদাতুন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে একটা ইবাদত। কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে একটা ইবাদত। ওয়ালি ইবাদাতু ইস্তাহিব্বু ফিহা ইস্তিকবালুল কিবলা, আর ইবাদত কিবলামুখী হওয়াটার দাবি রাখে। ইবাদত কিবলামুখী হওয়াটার দাবি রাখে। ফাইযা তাআসসারা হাযা হুয়া মিনাল মামলিকাত হুয়া মিনাল মাকমিলাত, যদি এটা সম্ভব হয় তাহলে সেটাই সবচেয়ে উত্তম এবং এটাই পরিপূর্ণ আমল। যদি কিবলামুখী হওয়াটা সম্ভব হয় তাহলে এটাই উত্তম আমল এবং এটাই পরিপূর্ণ আমল। ওয়াইদা লাম ইস্তাকবাল কিবলা ফালা হারাজ ফি যালিকা, আর যদি কিবলামুখী না হতে পারে তাহলে কোনো দোষণীয় নয়। যদি কিবলামুখী না হতে পারে তাহলে এটা তো কোনো দোষণীয় নয়। অনুরূপভাবে শাইখ ইবনে বাস রহিমাহুল্লাহ বলছেন, লাইসা বি ওয়াজিব, এটা ওয়াজিব নয় যে কিবলামুখী হতেই হবে, এরকম বিধান নয়। বা বরং ইয়াকরাহু হাইসু কানা ওয়াজহুল কিবলা, সে বরং তার মুখ যেদিকেই থাকবে সেদিকেই সে মুখ করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে। কিন্তু আল কিবলা তো আফজাল, ইজা ইস্তাকবালাহা আফজাল, কিবলা হচ্ছে উত্তম দিক, সেজন্য যখন সে উত্তম দিকে মুখ করবে তখন সেটা অবশ্যই উত্তম হবে, সেটা অবশ্যই উত্তম হবে। ওয়ালা হারাজ আলাইহি আন ইয়াকরা ওয়াজহাহু ইলা গায়রিল কিবলা, লা হারাজ ফি যালিকা, আর যদি সে কিবলামুখী ছাড়া অন্যদিকে মুখ করে কোরআন কারীম তেলাওয়াত করে তাহলে এটা কোনো দোষণীয় বিষয় নয়, এটা কোনো অপরাধের বিষয় নয় বা এটা কোনো গুনার বিষয় নয়। এবং এই কথাই শেখ সালে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন। তো বোঝা গেল যে কিবলামুখী হয়ে কোরআন কারীম তেলাওয়াত করা হচ্ছে উত্তম, এটাই উত্তম আমল, কেননা উত্তম দিক হচ্ছে কিবলা। আর যদি কিবলামুখী হওয়া না যায় বা কিবলামুখী হওয়া সম্ভব না হয় তাহলে এতে কোনো দোষণীয় নয় বা এটা কোনো খারাপ কাজ নয়, নিঃসন্দেহে মানুষ যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করেও কোরআন তেলাওয়াত করতে পারবে। হাযা মা ইনদাল্লাহু ওয়া আলা বিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।